শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে আলোচনা করব। প্রথমে একটি চিত্রের মাধ্যমে ঝুঁকি এবং অনিশ্চয়তা কী এ বিষয়ে ধারণা লাভ করা যাক। এখানে নয়ন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হতে কি প্রত্যাশা করেন? তিনি ব্যবসায় হতে আশানুরূপ লাভ প্রত্যাশা করেন। প্রলয় একজন কৃষক, তিনি এবছর জমি থেকে কেমন ফলন আশা করেন? তিনি ভালো ফলন আশা করেন। উপরে দুটি বিষয় মূল্যায়ন করলে দেখা যায় যে প্রলয় জমি থেকে ভালো ফলন পেতে পারে, আবার নাও পেতে পারে। নয়ন ব্যবসায় হতে আশানুরূপ লাভ পেতে পারে, আবার নাও পেতে পারে। কেননা আমরা জানি ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। তুমি আজকে যে কোনো উৎসে মূলধন বিনিয়োগ করো না কেন, এরপরও বিনিয়োগের পরে তোমার কতটুকু লাভ আসবে বা আসবে কি না, এই বিষয়টি তো সম্পূর্ণভাবে অনিশ্চিত। অর্থাৎ দুটি ক্ষেত্রেই অনিশ্চয়তা বিদ্যমান। তাহলে ব্যক্তিজীবনের ন্যায় ব্যবসায় ক্ষেত্রে প্রতিনিয়ত কী বিদ্যমান থাকে? অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার যে অংশটুকু আর্থিক মূল্যে পরিমাপ করা যায় তাকে বলে ঝুঁকি। অনিশ্চয়তার কারণে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলা হয়। এখানে দেখো, চিত্রে দেখা যাচ্ছে প্রত্যাশা ব্যবসায় শুরুতে ছিল লাভের, লাভ পাওয়ার প্রত্যাশাটা ছিল কত? 55 লক্ষ টাকা। কিন্তু ফলাফল অর্থাৎ প্রাপ্তি হয়েছে 35 লক্ষ টাকা। লভ্যাংশ প্রত্যাশা ছিল 20%, কিন্তু লভ্যাংশ প্রাপ্তি হয়েছে 15%। এক্ষেত্রে ঝুঁকি 5%। এবার আসো ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কী। এখানে ঝুঁকি এবং অনিশ্চয়তার মাঝে পার্থক্য দেয়া আছে। 1 নম্বর, কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন হবে তা যদি জানা থাকে বা পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে। কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন হবে তা যদি জানা না থাকে বা পরিমাপ করা না যায় তাকে অনিশ্চয়তা বলে। 2, অনিশ্চয়তা হতে ঝুঁকির সৃষ্টি হয়, ঝুঁকি হতে অনিশ্চয়তার সৃষ্টি হয় না। 3, সকল অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশটুকুই ঝুঁকি, সব ঝুঁকি অনিশ্চয়তা। 4, ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ নির্ণয় করা যায়, কিন্তু অনিশ্চয়তাকে কৌশল প্রয়োগ করে কমানো বা পরিহার করা যায় না। 5, যেমন আগামী বছর ফসলের দাম কমে যেতে পারে এবং অনিশ্চয়তার উদাহরণ ভূমিকম্পে দালান ভেঙে যেতে পারে। ঝুঁকির উৎস ব্যবসার দৃষ্টি, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস 2 প্রকার, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস 2 প্রকার, সেটি হলো ঝুঁকি সুদের হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি। এই সকল পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যবসায় যদি একটি সম্প্রসারণের অর্থের জন্য কিছু ঋণ অনুমান করে, তবে ঋণ পরিশোধের জন্য অর্থ ব্যয় করতে হয়। যদি ফার্ম ঋণ পরিশোধ করতে না পারে তবে এটি দেউলিয়া হতে পারে, যা একটি খুব বেশি ঝুঁকির মুখে ফেলে দেবে। এ ধরনের ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে, অর্থাৎ ঋণ পরিশোধের অক্ষমতাকে আর্থিক ঝুঁকি বলে। ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়ের পার্থক্য। ঝুঁকিমুক্ত আয়, যে আয়ে প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সমান হয় তাকে ঝুঁকিমুক্ত আয় বলে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট। ঝুঁকিবহুল আয়, যে আয়ে প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সমান না হওয়ার সম্ভাবনা থাকে তাকে ঝুঁকিবহুল আয় বলে। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব, তার আগে কিছু বিষয় জেনে নিই। সিদ্ধান্ত গ্রহণ নীতি। সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য। আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা হয়, তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা হয়। এটি একটি পরিসংখ্যানিক পদ্ধতি।
এখানে তোমরা আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি দেখে নাও। এখন কিছু গাণিতিক সমস্যা সমাধান করো। প্রশ্ন এক, রবিন সাহেবের দুটি প্রকল্পের বিগত 5 বছরের আয়ের হার নিম্নরূপ। এখানে প্রকল্প দুটি, প্রকল্প আলো এবং প্রকল্প ছায়া, যেগুলো 2013, 2014, 2015, 2016, 2017 এই 5 বছরের আয়ের হার দেয়া আছে। এখান থেকে তোমাদের ক, প্রকল্প আলোয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, অর্থাৎ প্রকল্প আলোর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, এবং খ, কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। আচ্ছা, প্রথমে আমরা ক, অর্থাৎ প্রকল্প আলোর আদর্শ বিচ্যুতিটি নির্ণয় করি। এখানে দেয়া আছে, দেখো, আদর্শ বিচ্যুতি বের করার জন্য বছর 13, 14, 15, 16, 17 বছর, 2017 এই 5টি বছরের আয় প্রশ্নে যেটা দেয়া আছে, অর্থাৎ 22, 27, 25 -7, 33। এবার এগুলোকে আমরা কি করেছি, যোগফল বের করেছি, আয়ের 5 বছরের আয়ের যোগফল, এবং যোগফল থেকে গড় আয়, যেহেতু 5 বছর 100কে 5 দিয়ে ভাগ দিয়ে গড় আয় বের হয়েছে এখানে 20%। এরপরের ভাগে গড় থেকে ব্যবধান, অর্থাৎ আয় থেকে গড়কে বিয়োগ দিতে হবে। এখানে যে আয়টি প্রতি বছরে দেয়া আছে সেখান থেকে গড়, অর্থাৎ এই 20%টি বিয়োগ দিয়ে আমাদের এখানে 22 থেকে 20 বিয়োগ দিয়ে 2, 27 থেকে 20, 7, এরকমভাবে 5, 27, 13 বেরিয়েছে। এরপরে কী করতে হবে, এই যে ব্যবধানগুলো বের হলো, এই ব্যবধানে কী করতে হবে, বর্গ করতে হবে, অর্থাৎ 2 এর বর্গ 4, 7 এর 49, 5 এর 25, 27 এর 729, 13 এর 179। এরপর ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ এই 5 বছরের ব্যবধানের বর্গের যোগফল করে হয়েছে কত, 976। 976-এর 76, এরপর ব্যবধানের বর্গের গড় বের করার জন্য আমরা এটাকে কি করবো, সূত্রে যে n-1 ছিল, অর্থাৎ n মানে কি আমরা জানি, সময়, এখানে সময়টা হচ্ছে 5 বছর, তাহলে 5-1 এটা দিয়ে ভাগ দিয়ে আমাদের হয়েছে 244। অতএব আদর্শ বিচ্যুতি আমরা এটাকে রুট ওভার করে দিই, দিয়ে রুট ওভার করলে কত হচ্ছে, 15.62%। তাহলে প্রকল্প আলোর আদর্শ বিচ্যুতি বের হলো 15.62%। এরপরে হতে কী বলা ছিল, কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, দুটি প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি বের করে, যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেটার আমরা জানি ঝুঁকিও কম, তার মানে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেটার ঝুঁকি কম এবং সেটি গ্রহণ করা উচিত। কেন, আমরা এখানে ফিরে গিয়ে দেখি, সিদ্ধান্ত গ্রহণ নীতিতে কী বলা ছিল, সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য। তাহলে এখানে আমরা প্রকল্প ছায়ার আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি, ঠিক একইভাবে প্রকল্প আলোর যেরকম একই নিয়মে আমরা কী করেছি, প্রকল্প ছায়ার আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি, এখানে গত বেরিয়েছে, একইভাবে করে এখানেও দেখা যাচ্ছে আদর্শ বিচ্যুতি হয়েছে 15.62%। এখন দেখো, এখানে প্রকল্প আলোয়ের আদর্শ বিচ্যুতি 15.62% এবং গড় আয় 20%, প্রকল্প ছায়ার আদর্শ বিচ্যুতি 15.62% এবং গড় আয় 25%, অর্থাৎ উভয় প্রকল্পের ঝুঁকি সমান, তবে প্রকল্প ছায়ার গড় আয়ের হার বেশি, এই গড় হারের গড় আয়ের হারটি বেশি প্রকল্প ছায়ার। শফিক সাহেবের জন্য প্রকল্প ছায়া লাভজনক, তাই প্রকল্প ছায়া গ্রহণ করা উচিত, অর্থাৎ আদর্শ বিচ্যুতি সমান কিন্তু গড় আয়ের হার বেশি থাকায় প্রকল্প ছায়া শফিক সাহেবের জন্য লাভজনক হবে এবং তাকে প্রকল্প ছায়া গ্রহণ করা তার জন্য লাভজনক। এরপরে দেখো, প্রকল্প আরেকটি প্রশ্ন দেয়া আছে, প্রকল্প দিবায়ের আয়ের হার গত 3 বছরে যথাক্রমে 10%, 8%, 44% এবং প্রকল্প নিশিয়ের আয়ের হার যথাক্রমে 18%, 8% এবং 40%। প্রশ্ন বলা আছে, প্রকল্প দিবায়ের আদর্শ বিচ্যুতি বের করো। খ, উদ্দীপকের কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো, যুক্তি দেখাও। ঠিক একইভাবে
পূর্বের অঙ্কটির মতোই আমরা কি করেছি, দিবা প্রকল্প এবং নিশি প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ বের করেছি। এখানে দেখা যাচ্ছে আদর্শ বিচ্যুতি দিবা প্রকল্পের 20.23% এবং নিশি প্রকল্পের 16.37%। এখানে প্রকল্প নিশিয়ের আদর্শ বিচ্যুতি তুলনামূলকভাবে কম, তাই এটি কম ঝুঁকিপূর্ণ। এ প্রকল্পের গড় আয়ের হারও তুলনামূলক বেশি, সুতরাং প্রকল্প নিশি অধিক গ্রহণযোগ্য বলে আমি মনে করি। তোমরা অঙ্কের সমাধানটি একটু দেখে নাও। এবার অনুশীলনের জন্য কিছু প্রশ্ন। অনিশ্চয়তা কি, ঝুঁকি বলতে কি বুঝি, প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটাকে আমরা কি বলি, ঝুঁকি ও অনিশ্চয়তার একটি পার্থক্য বলো, দুটি ব্যবসায়িক ঝুঁকির নাম বলো, বিনিয়োগকারীর দৃষ্টিতে একটি ঝুঁকির নাম বলো, ব্যাংক আমানত থেকে প্রাপ্ত আয় কী রকমের আয়, পরিচালনা খরচ কী। তোমরা এই প্রশ্নগুলো এবং অঙ্কগুলো অনুশীলন করবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।